পরীক্ষা শেষ করার পর ওখান থেকে চা খেয়ে বেরিয়ে হঠাৎ করে আমরা ডিসাইড করেছি যে আমরা এখন যাবো তালসারি। অভিষেক ওখানে ম্যাপ সেট করে নিয়েছে, নেভিগেশন অন করে নিয়েছে, আর আমরা এবার যাচ্ছি। মাত্র 20 মিনিট লাগবে যেতে। হ্যাঁ, এখান থেকে বেশি দূর নয়, 20 মিনিটের রাস্তা। তো একটু ভাবলাম ঘুরে আসি তালসারিটা, আর এখন খুব বেশি বাজেও নি, এখন বাজে জাস্ট 11টা। Take the next left to stay on Chandipur Gajapur Bob area Talasari Sea Beach Road. তালসারিতে এরকম বাইকের সিস্টেম আছে, তো অভিষেক বাইকটা চালাবে আর আমি চাপবো। দিয়ে কোথায় ঘোরাবে জানি না, কোথায় ঘোরাবে জানি না। লাল কাঁকড়া আর নদীটা জায়গা মিলেছে মোহনা। ও, লাল কাঁকড়া আছে একটা জায়গা, সেই জায়গাটায় নিয়ে যাবে আর মোহনার কাছে নিয়ে যাবে। চলো যাই ঘুরে আসি। সো আমার ঐতিহাসিক ভুল নিয়ে আমাকে এখন চলতে হবে, কারণ আমার হাওয়াই চটি রয়েছে হোটেলে, আর এই তালসারিতেও এই সি বিচ, তো এখান দিয়েও সমুদ্র জল পুরো এই জায়গাগুলো থেকে ওই অব্দি সমুদ্র জল চলে যায়। কিন্তু এখন ভাটার টাইম, তাই জল অনেক দূরে। আর বেসিক্যালি এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, এটাই গিয়ে ওই সমুদ্রে মিশেছে। তো এটা বেসিক্যালি মোহনা এরিয়া। এখানে আমি তোমাদের সাথে আমার একটা ধারণা, আমার একটা ব্যাপার আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, বন্ধুবান্ধব স্কুলে পড়ার সময় তো নয়, কলেজে পড়ার সময় যখন সব কিছু কিছু বন্ধুবান্ধবদের কলেজে পড়তেই বিয়ে হয়ে গেছিলো, তো তাদের ক্ষেত্রে কি মানে শুনতাম বিয়ের পর কোথায় যাচ্ছে, হানিমুনে না দীঘা। তো আমি বা এমনিও পরিচিত কাউকে যখন জিজ্ঞেস করতাম যে বিয়ের পর হানিমুনে কোথায় গেছো, দীঘা, তো আমি খুব নাক সেটকাতাম। আমি ভাবতাম, মানে আমি বলতাম আর কি যে আমার বিয়ের পর আমি হানিমুনে আর কোথাও যাই, দীঘা যাবো না। কিন্তু সে কপালের ফের আমাকেও দীঘায় আসতে হয়েছিল, তার কারণ অভিষেক ছুটি খুব কম পেয়েছিল আর আমারও তখন স্কুলে নতুন চাকরি, তো বেশি দিন ছুটি পাইনি। দীঘাটাই 3 দিনের ট্যুর করেছিলাম, কিন্তু সেই দীঘা যে এত ভালো লেগেছিল মানে সে আমার আজও মনে আছে। ওই ফার্স্ট আমি আর অভিষেক একসাথে দীঘা এসেছি, আমি তার আগে এসেছি কিন্তু সেটা শুধু বাবার সাথে, বাবা মার সঙ্গে, কিন্তু বিয়ের পর অভিষেকের সাথে ওটা আমার ফার্স্ট আর এই আমার সেকেন্ড দীঘায়। তো আমাদের ঘোরা শেষ, মোহনা দেখা হয়ে গেল, এবার আমরা ফিরছি গাড়িতে। তো এখানে এরম বাইক রাইড যদি কেউ করতে চায় তাহলে তার জন্য 250 টাকা চার্জ নেয় ওরা। তো চাইলে ও একজন হলে মানে অনেক সময় এরাই নিয়ে যাবে, ধরো যদি আমি একা যেতাম তাহলে আমি তো বাইক চালাতে পারি না, তো ওদেরই একজনকে দিত, সে চালাতো, আমাকে একা নিয়ে যাওয়ার জন্য নিত 150 টাকা। আর যেহেতু আমরা দুজনে গেছি, আমি আর অভিষেক চালিয়ে গেছে, তো সেই জন্য আমাদের থেকে নিয়েছে 250 টাকা, আর সেই সঙ্গে একজন গাইডও দিয়ে দেয়। সেই হচ্ছে আমাদের গাইড দাদা, আমাদের নিয়ে গিয়েছিল। দাদা নাম কি তোমার? আমার নাম অভিজিৎ বেহরা। আচ্ছা, থ্যাংক ইউ। লজ্জা পায়, সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। তো এই আমাদের যে ছবিগুলো তখন সি বিচে তোলা হলো অভিষেকের, আর আমারও কয়েকটা তোলা হয়েছে, তো সেই ছবিগুলো এসে দিয়ে গেল ওই দাদা। আর আমরা আবার তালসারি থেকে দীঘায় চলে এসেছি। তো আমরা হোটেল রুমে ফিরে এলাম এই জাস্ট। তোমাদের একটা জিনিস দেখাইনি, তোমাদের যে রুম ট্যুরটা দিয়েছিলাম ওটা বেসিক্যালি রাতের ছিল, দিনের বেলার ভিউটাই দেখো।
তো এখন বেশ রোদ উঠেছে সো এটা একটা ব্যালকনি সামনে একটা হোটেল তৈরি হচ্ছে তো এই ব্যালকনিটা তোমাদের কাল রাতের ভিডিওই ভালো করে দেখাতে পারিনি এই হচ্ছে ভিউটা খারাপ না বেসিক্যালি সামনেটা বেশ নিরিবিলি আর এখানটাও ঝামেলা নেই তো এই হচ্ছে আর একটা উইন্ডো বেশ বড় উইন্ডো যেটা এই পুরো রুমটাকেই দুটো উইন্ডোই খুব মানে আমি যদি বারান্দার দরজাটাও খুলে রাখি ব্যালকনি সো প্রচুর আলো দেখো রুমটা বেশ বড় যা দরজাটা আমার বন্ধ হয়ে গেল এনিওয়ে সো এই আর কি রুমটা দিনের বেলা একটা ছোট্ট করে দেখিয়ে দিলাম তাই না বেশ বড় বড় প্রচুর আলো প্রচুর আলো তো এবারে আমরা একটু স্নান করব স্নান স্নান করে দুপুরের খাবার খাবো ও তুই কি ওর মধ্যে টি ব্যাগ দিয়ে দিয়েছিলি না আলাদা করে গরম জলটা হওয়ার পর আমি হ্যাঁ গরম জল হওয়ার পর তুই ইলেকট্রিক কেটলের মধ্যে টি ব্যাগটা দিয়ে দিয়েছিলি বুঝো এটা হচ্ছে মেনু কার্ড ওরা বলেছে খাবার 10 মিনিট আগে ওদেরকে অর্ডার করতে হবে ব্যাপারে বড্ড অন্ধকার হ্যাঁ সো খাবার 10 মিনিট আগে ওদেরকে অর্ডার করে দিতে হবে ওদের কাছে এখানে ফ্রেশ পমফ্রেট চিংড়ি ইলিশ সব আসে এই সময়টা মানে সব সময় আসে আর কি ওগুলো নাকি ফ্রেশ আসে তো দেখি কি খাই একটু মাছ তো খাবো আচ্ছা আমি কি এটা ভুল দেখছি নাকি আমার এটা ভুল কিছু এই ফ্রিজটা অভিষেক এই ফ্রিজটা ওরা বোধহয় দিয়ে গেছে এটা কালকে ছিল না এটা কাল ছিল না এটা কালকে দেখি ওই রুম পরিষ্কার করার জন্য চাবি দিয়ে আমরা বেরিয়েছিলাম দেখি কি আছে ফ্রিজে ও মা ফ্রিজটা ফাঁকা যাই হোক তো ফ্রিজটা কাল ছিল না এখন দেখছি ফ্রিজ রয়েছে আমি বসে চা খেতে খেতে হঠাৎ আমার নজরে পড়লাম দেখি এটা ভিডিও করতে হবে কারণ তোমাদের রুম ট্যুর দিয়েছি তখন ওটা ছিল না এখন দেখছি চলে এসেছে তো আমার স্নান হয়ে গেছে আর আমি হেয়ার ড্রায়ারটা আনতে ভুলে গেছি আর এদের হোটেলে হেয়ার ড্রায়ার নেই আমি এবারে অনেক কিছু আনতে ভুলেছি আসলে এমন হঠাৎ করে অভিষেক প্ল্যান করলো যে আজ মানে ঠিক তো ছিল পরের দিন যাব মানে আজকে আমাদের বেরোনোর কথা ছিল সেটা আমরা গতকালই হঠাৎ করে বেরিয়ে পড়েছি মানে বেলা করে দুপুর করে আর কি তো সেই কারণে ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেনি কয়েকটা জিনিস আনতে ভুলে গেছি এই ক্যামেরার যে ক্যামেরাটা এখন শ্যুট করছি এটা চার্জারটা আনতে ভুলে গেছি তো বেশ ভয় ভয়ই আছি আর কি চার্জ ফার্জ ফুরিয়ে গেলে মুশকিলে পড়বো আর ড্রায়ারটা আনিনি বলে এই অবস্থা এইভাবেই থাক নর্মালি ড্রাই হোক আর আমি এই হোটেলে মানে হোটেলের ভেতর আর কি পড়ার জন্য এই একটাই জামা নিয়ে এসেছি এক কাদা জামা কাপড় কিছু আনিনি তো এবার অভিষেক গেছে স্নানে ও বেরোলেই আমরা নিচে খেতে যাব তো সবার আগে এসে গেছে তোপসে ফ্রাই আর এটা হচ্ছে স্যালাড আর হচ্ছে অভিষেক আর এই এখানে খেলা চলছে তো অভিষেকের চোখ ওই দিকে বাকি খাবারগুলো আসছে এলে দেখাচ্ছি তো এসে গেছে রাইস এটা হচ্ছে মুগের ডাল আর এই হচ্ছে আলু পোস্ত নেক্সট এসে গেছে এটা হচ্ছে পমফ্রেট মশালা এটা আমার জন্য আর অভিষেকের জন্য দই কাতলা না আমি খাবো না আমার এটাকেই তো পেট ভরে যাবে বাবা পাতে মিষ্টি গোলাপ জামুন